আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো দর্শক, আজকে কিন্তু রয়েছে কিউট যে মিনি রাইস কুকার রয়েছে, এবং পাশাপাশি কিন্তু জগ ব্ল্যান্ডার কিন্তু রয়েছে, যেটাতে কিনা জগ জুস মানে ব্ল্যান্ডারের যে কাজগুলো আছে এগুলো করতে পারবেন। আর এর জন্য আমি আছে শাকিল কুকারে, যে আমার সাথে আছে শাকিল ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। বাংলাদেশে যে কিউট মিনি মাল্টি রোবট কুকার যেটাকে বলে মিনি, এটাতে আমরা ডিম ভাজতে পারবো, আমরা চাইলে আপনি ডিম সিদ্ধ করতে, সবজি সিদ্ধ করতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন কাঠ দেওয়া আছে, ডিমও বয়ল করতে পারবো এবং ডিম ভাজি করতে পারবো। শুধু ডিম না, পিঠা করতে পারবো না ভাই, মোমো করতে পারবো না, পিঠা করতে পারবো। এখানে দেখেন আমরা আপনি ভাত চাইলে ভাত রান্না করতে পারবো, দেখেন ভাত রান্না। এই দেখেন আমরা পোলাওর চাল কটা দিয়ে দেই আমরা, দেখেন দেখেন সরাসরি আমরা চাইলে আমরা ভাত রান্না করতে পারবো এখানে, ঠিক আছে? মিনি রাইস কুকার দেখেন। হ্যাঁ, আমরা ভাত রান্না করব, ভাই বোনেরা থাকেন তাদের প্রয়োজন হয়, আবার বাসা বাড়িতে যারা ছোটখাটো ফ্যামিলি তারা কিন্তু এগুলো নিতে পারে। এই দেখেন, এখানে আমরা ভাত বসাই দিলাম। হ্যাঁ, এখানে দেখেন আমরা ভাত দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমরা স্টিম, যদি ভাতের উপরে যদি সবজি সিদ্ধ করতে চাই, ডিম সিদ্ধ করতে চাই, আমরা তাও করতে পারবো। এখানে ডিমটা বসাই দিলাম, সবজিটা একটা ডিম দিয়ে দেন, বেকা আলু দিয়ে দেন, যেটা করে বসাই না দুই তিনটা করে দিতে পারেন, বসাই দিতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা। আচ্ছা, তারপরে দেখেন আমরা যদি না করতে চাই, এটা ঠিক আছে, আমরা এটা করব না তখন আমরা এখানে শুধু এই ঢাকনাটা লাগাই দিলাম, ঢাকনা দিয়ে ইউজ, ঠিক আছে? আচ্ছা, আর এখানে দেখেন আমরা একটা ফ্রাই প্যান রাখছি, এটা দেখেন অল্প তেলে, দেখেন এখানে একটু অল্প তেল দিলাম, এখানে অল্প তেল দিলাম, অল্প তেল দিয়ে আমরা এখানে মুইশা নিয়ে যাচ্ছি, শুধু অল্প তেল, এটা কিন্তু গ্রানাইট সিরামিক। এই দেখেন আমি একটা ডিম পুষ্করে আপনাদেরকে দেখাই, সব ধরনের খাবার কিন্তু আপনারা করতে পারেন এটাতে। দেখেন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেন ডিম ভাজি হবে, পাশাপাশি রাইস রান্না হবে, ঠিক আছে? তো এটাতে রাইস কতটুকু চাউল দেওয়া যাবে? এখানে রাইস হবে আপনার এটাতে 200 গ্রাম চাউলের। আচ্ছা, 200 থেকে 250 গ্রাম চাউলের রাইস হবে। আর যদি আমরা চাই একটু মাংস রান্না করব, সেই ক্ষেত্রে কতটুকু? আপনি মাংস করতে চাইলে আপনি এখানে আপনি 300 গ্রাম মাংস গুণা করতে পারবেন। আচ্ছা, এই দেখেন ডিমটা, দেখেন। আচ্ছা, ডিম কিন্তু হয়ে গেছে, দেখেন। এটা কিন্তু গ্রানাইট সিরামিক কুটিং, ঠিক আছে? অল্প তেলে, অল্প তেলে রাখতেছি, কোনো লাগা পুরা টুরা লাগার ভয় নাই। দেখেন কি সুন্দর ভাবে, কারণ এর আগে বাংলাদেশ অনেক প্রোডাক্ট আছে, এটা বাইরেটা ফাইবার, বডি গরম হবে না বেশি একটা। আচ্ছা আচ্ছা, আর এখানে এত দ্রুত দেখেন, দেখেন না ভাই, ফাস্ট কুকিং হবে, দেখেন ভাই, দেখেন আগে দিছি মাত্র, অলরেডি এটা দেখেন। বাচ্চা যারা ব্যাচেলার, হ্যাঁ ব্যাচেলার স্টুডেন্ট, তারা কিন্তু বেশিরভাগ নেয়, এবং ইদানিং যারা মেসে থাকে বা বাইরে যায়, তারা কিন্তু অনেক সুন্দরভাবে এটা ইউজ করতে পারবেন। কারণ এত সুন্দর একটা মাল্টি ফাংশন, এটা হলো 1.8 পানির পরিমাণ আর কি, এটা 200 গ্রাম চালের ভাত, 250 গ্রাম চালের ভাত, 300 গ্রাম চালের মাংস, 350 গ্রাম মাংস, মাছ, ডিম, ভাজি, সবজি সিদ্ধ, একটার মধ্যে সব। কালার গুলো কিন্তু কিউট ভাই, তিনটা কালার হবে, হলুদ কালার, ব্ল্যাক কালার, পিঙ্ক কালার। আপনার যে কালারটা ভালো লাগে দিতে পারবেন, সারা বাংলাদেশ কুরিয়ারে দিতেছি। ছোট জগটা দেখি ভাই, এর একটা আছে রোবট পাগলা ব্লেন্ডার বলে, এটা রোবট পাগলা ব্লেন্ডার, এটা সাধারণত বাংলাদেশে অ্যাভেলেবল, এখন অনলাইনে দেখা যায় ভাই। আসলে কি, মানুষের দলা খাইলে তখন কারো বিশ্বাস করে না, তিনটা ক্যাটাগরি বেরিয়েছে এটা। এটা একটা আছে শুধু শুকনা করা যায়, আর এটা ম্যাজিক ব্লেন্ডার, যেটা আপনি ভিজা শুকনা দুইটাই করতে পারবেন, আবার আমরা শুধু শুকনাটা করতে পারবে, আমরা শুধু শুকনাটাও রাখছি। আচ্ছা, এটা হলো আপনার, দেখেন এটা হলো শুধু শুকনা করার জন্য, এটা শুধু এটা ওয়াটটা হবে কম 200-300 ওয়াটের, আর যেটা অরিজিনাল এটা হবে আপনার 350 ওয়াটের। আর এটা হলো আপনার অরিজিনালটা বুঝবেন কিভাবে, যেটা মাল্টি ম্যাজিক ব্ল্যান্ডার, যেটা এটার মধ্যে রাবার থাকবে। হ্যাঁ, এবং এই জগটা স্টিল রেজিস্ট থাকবে, আটকাটা ব্লেড থাকবে, এবং এগুলো 2 বছর সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, 2 বছর। আর যেটা হলো নরমাল, এটা কোনো রাবার থাকবে না, রাবার হবে না, এটা হলো ডুপ্লিকেট, এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু হয় না এগুলোর। আচ্ছা, আর এটা 2 বছর সার্ভিসিং ওয়ারেন্টি আছে। আচ্ছা, আমি একটু কাজ করে দেখাই, 350 ওয়াটের যেটা, এটা যদি আপনি শুধু শুকনা ছাড়া কিচ্ছু করতে পারবেন না, দাম 1200 টাকা। আচ্ছা, 1200 টাকা, ওকে। কিচ্ছু শুকনা ছাড়া চাল লসুন, আদা, রসুন, পেঁয়াজ, মাংস কিমা কিচ্ছু করতে পারবেন না। আর এগুলো আপনার মাংস কিমা করবেন চোখের পলকে ভাই। আচ্ছা, ডিমটা কি পুরো ভাই, ডিমটা দেখেন, দেখেন আমি একটু কথা বলতে বলতে, লাগবে না, অনেক সুন্দর দিয়ে রাখছি, আমরা অনেকক্ষণ দিয়ে রাখছি, তারপর দেখেন ডিমটা কি সুন্দর হয়ে গেল, অসাধারণ অসাধারণ ভাই। অনেকে বলে ভাই এটা কি সুইচ লাগে ভাই, এখানে দেখেন সুইচ, এটা হলো 2 পাওয়ার অফ, এটা আবার 1 পাওয়ার কমাই দিতে পারবেন, এটা আমি কমাই দিলাম, দুইটা স্পিডে চলবে। হ্যাঁ, দুইটা স্পিডে, এটা 1 পাওয়ার 2 পাওয়ার, আমরা পাইলে পাওয়ারটা একটু কমাই দিলাম। হ্যাঁ, দেখেন ডিমটা পুষ হয়ে গেল আমাদের। আচ্ছা, দেখেন এটা ভাতটাও দেখেন না কি সুন্দর, দেখেন ভাতটাও কিন্তু হয়ে গেছে, দেখেন কথা বলতে বলতে, দেখেন আমাদের ভাতটা হয়ে গেছে, পানিটা একটু বেশি দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, দেখ দেখেন না হয়ে যাবে, তারপরে এটা দেখেন। আচ্ছা, আমরা এখানে এখানে এই পাকে আমরা এখানে দেখেন, আমরা প্রথমে সারা জীবন দেখছেন এটা বলে গ্রাইন্ডার, শুকনা ছাড়া কিচ্ছু না, পানি দিলে মোটর চলে যায়, শর্ট করে কারেন্ট এসে পড়ে, এরকমই কমপ্লেইন ছিল। এখানে দেখেন আপনারা একটু যা শুধু টুকরা টুকরা করে দিবেন, ছোট ছোট, দেখেন পেঁয়াজ, আমি পেঁয়াজটা দেখেন, আদা রসুন, পেঁয়াজ, আদা রসুন যা আছে সব করবেন চোখের পলকে,
ভাই সর্বোচ্চ 30 সেকেন্ড সময় দিবেন, মাংস কিমা করবেন 20 সেকেন্ড, যদি না হয় ফেরত দিয়ে টাকা নেবেন। এখানে দেখেন আমরা তো পেঁয়াজ দিলাম, পানি তো দিলাম না, বললাম তো পেঁয়াজ তো দিলাম, একটু পানি দিতে হবে ভাই। পানি দিলে যে ব্লেন্ডার শুধু শুকনা, ডিমটা হয়ে গেছে মনে হয়, ডিমটা আমরা বন্ধ করে, আচ্ছা এটা বন্ধ করে দেই, আচ্ছা ডিমটা হয়ে গেছে। এখানে পানি দিলাম, কোনো বাবুলা কিন্তু পানি দিয়ে ব্লেন্ডার করে দেখায় না, কারণ কি ওটা শুধু ড্রাই ড্রাই, আর এটা লিকুইড ড্রাই দুইটাই দেখেন, দেখা যায়, হ্যাঁ হ্যাঁ দেখেন। এটা বারবার সুইচ দিবেন, বারবার সুইচ দিবেন, আপনি এটা উল্টায় পাল্টায় যেমন মনে চায় এমনি ইউজ করতে পারেন, কোনো ঝামেলা নাই। কত চমৎকার কালেকশন ভাই, চোখের পলক, বললাম না 30 সেকেন্ডে। এটা দেখেন না, একটু দেখাচ্ছি ভাই, আমরা কিন্তু বড় ছোট টুকটা করে দিব, একটু টুকটা করে দিব ভাই, একদম পারফেক্ট ভাই। আল্লাহ দুনিয়াতে যে যে তো কথা বলুক, দেখেন কত সুন্দর পেস্ট, এই যে দেখেন আদা রসুন, এটা বাটলাম পাগলা জিনিস ভাই, পাগলা জিনিস। এখন এটা করলাম আমরা পেঁয়াজ, পেঁয়াজ, আচ্ছা অনেকে বলে ভাই এটা তাহলে ধুবো কিভাবে, ভাই আমি একদম সহজ আমি দেখাই, আপনারা কলের নিচে যেন পানি দিয়ে মক টক ধন এভাবে ধুইতে পারেন, ধুয়ে নিতে পারেন, হালকা একটু পানি দিয়ে ধুয়ে নেবেন, আর নাহলে আমরা এই যে আমি একটু, আমার কাছে কিন্তু কল নাই, আমি এটা মুইছা দেখাই আপনাদেরকে। এখন এই যে আমি হাত দিতেছি, কিন্তু আমার কিন্তু লাইন দেওয়া আছে ভাই, আমার কিন্তু লাইন দেওয়া আছে, হ্যাঁ এই দেখেন লাইন দেওয়া আছে, আমি হাত দিতে কিন্তু শর্ট করতেছে না, শর্ট করতেছে, এটা স্টিলনেস, স্টিলের এই অরিজিনালটা এরকম এসএস কালার হবে, এটা একটু কিন্তু নর্মাল কালার, নর্মাল কালার, আমি আবারও দেখাবো আপনাদেরকে। এখন একটু শুকনাটা করে দেখাই, হ্যাঁ দেখেন শুকনাটা করে দেখাই, শুকনা সব ধরনের কাজই করতে পারবে ভাই। এই যে দেখেন এখানে দেখেন ভাই, আমাদের মাচা চিরা, এই দেখেন এখানে কি রাখছি, এখানে জিরা দিছি, দারচিনি দিছি, এলাচি দিছি, হ্যাঁ লং দিছি, মেথি, মেথি কিন্তু একটু পাথরের মতো জিনিস, এই মশলাটা আমাদের মাচা চিরা বেশি করতে মানে পছন্দ করে, আমি একটু কইরা দেখাই তাদের জন্য, দেখেন ধনিয়ার গুঁড়া যেটা ভাই, ধনিয়া গুঁড়া, এলাচি, দারচিনি সব পাঁচফোড়ন দিয়ে দিলাম আমরা, এটা বাটা মনে হয়ে গেছে, কিলো বন্ধ করে দিবেন, বাটা হয়ে না এখনো, একটু পানি আছে, শুকাই নেক, হ্যাঁ দেখেন এই দেখেন বাটা আমাদের, দেখেন কি সুন্দর বসা ভাত রান্না করা যাবে, দেখেন না বললাম না 10 মিনিট হয়ে যাবে, 10 মিনিট সুন্দর হবে ভাই। এখানে আমি একটু চালও দিয়ে দিই, যাই সবই দিয়ে দিচ্ছি, যেন একবারই করে দিই, একটু চাল দিয়ে দিবেন, দিয়ে দিই, শুধু দেখাইতেছি, এটা তার খাবো না আমরা এখন, আচ্ছা আচ্ছা, এটা তার শুধু আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর, যে শুকনো মশলা হবে এবং পেস্ট মশলা হবে, চাইলে আপনারা শরবত কিন্তু করতে পারবেন ভাই, লাচ্ছি মাছি অল্প করতে পারবেন, এটা 500 গ্রাম পরিমাণ, আপনার মগে মগ হাতে নিয়ে রাখছেন, কত কমফোর্টেবল, এই এটা হলো সুইচ, অরিজিনাল বড়টা যেটা চায়না এক নাম্বারটা, এটা বড় সুইচ থাকবে, বড় সুইচ, 2 বছরের সার্ভিস, আপনি মনে যেমনে চাই এমনি ইচ্ছা করে করতে পারেন, যেমনে মনে চাই এমনি করতে পারেন, যেমনে মনে চাই আপনি করতে পারেন। দেখেন আমাদের ভাতটা কিন্তু দেখেন হয়ে গেছে, ভাতটা কিন্তু 100% হয়ে গেছে, দেখেন অসাধারণ, খুবই চমৎকার, আমরা নাড়া দিয়ে দেখাবো ভাই, পাওয়ারটা কমাই দিই, হ্যাঁ পাওয়ারটা একটু কমাই দেন, একে দিয়ে দিলাম এখন, আচ্ছা 1:3 2:3 আছে কিন্তু রাইস কুকারে, ঠিক আছে তাহলে মনে এতগুলো হয়ে গেছে ভাই, আসলে আমরা কি কাজ করতেছি, কি দিয়ে কি করতেছি, আমাদের বাচ্চাদের অনেক কষ্ট করে, একটা 5,000-10,000 টাকার ব্লেন্ডার কিনে সবার সামর্থ্য থাকে না, এবং এই এত ব্লেন্ডার বলে এই বাটিতে আপনি আদা করবেন, এটা রসুন করবেন, এটা কিমা করবেন, এটা জুস করবেন, এটাতে এটা করবেন, শুকটা করবেন, এটা ভিজা করবেন, এত ঝামেলা রান্না করে যায় কাজে, আপনি গরমে মাস করে অনেক কাজ করতে, ব্লেন্ডার বাইক করে আবার পরিষ্কার করে ঝামেলা, এটা ঝটপট নিলেন করলেন নেওগত, দেখেন পারফেক্ট যে গুঁড়াটা হয়, দেখেন পারফেক্ট কিন্তু গুঁড়াটা হয়ে গেছে, দেখেন এটাতে আমরা শুকটা করলাম, দেখেন এটাতে শুকটা করলাম, এটাতে ভিজা করলাম, সব করলাম, মানে আমাদের আর ওই 10-15,000 টাকা দামের ব্লেন্ডার কোনো প্রয়োজন নাই, মানে এটা নিলে হয়ে যাবে, এনাফ, এটা স্টিলের বুশ না, ক্ষয়ের কিছু নাই, নষ্ট হওয়ার কিছু নাই, এখানে কোনো প্লাস্টিকের কোনো বালাই নাই, অক্ষয়, মানে এত সুন্দর একটা জিনিস আসছে বাংলাদেশে ভাই, অরিজিনাল চায়নার, যেটা 2 বছর সার্ভিসিং ফ্রি পাবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 বছর সার্ভিস ফ্রি পাবেন, যেতে অন্য কোনো পার্টস নষ্ট হলে 150 টাকা আপনাকে দিতে হবে, হ্যাঁ আচ্ছা, আমরা দোকানদার ভাই, আমরা ওই অনলাইনের মতো বলতে পারবো না, এটা করবে এটা করবে, এটা ভাই এটা হলুদ চা সবই হবে, আচ্ছা আচ্ছা, এই জিনিস এটা করার জিনিস না ভাই, আচ্ছা এটা হলুদ করার জিনিস না, এত ছোটটার মধ্যে হবে না, হলুদে যেন মোটা, অনেক মোটা ব্লেড থাকে, এটা অনেক ধারালো ব্লেড, ধারালো ব্লেড ভাই, আচ্ছা এটা কিন্তু আমরা তিনটা ক্যাটাগরি রাখছি, প্রথমে বলছিলাম সরকার এটা দিয়ে তো সবকিছু করে দেখলাম, এখানে দেখেন অরিজিনালটা, এটা বুঝবেন কিভাবে বলি, অরিজিনালটা এখানে লাগা থাকবে 350 ওয়াট ইলেকট্রিক গ্রাইন্ডার হাই পাওয়ারের, আর এখানে দেখেন সব সব ধরনের ফাংশন দেওয়া থাকবে, হ্যাঁ এখানে দেখেন মেড ইন চায়না লেখা থাকবে, মেড ইন চায়না, হ্যাঁ মেড ইন চায়না, মেড ইন চায়না, এখানে সব কফি থেকে শুরু করে সব গ্র্যান্ড করতে পারবেন ভাই, এক নাম্বার চায়না এটা একটা, আচ্ছা দেখেন আমি বলি, এখানে আমরা এই লিকুইড
এবং শুকনা দুইটা করার মতো দুইটা ক্যাটাগরি রাখছি। এখানে রাখছি আরেকটা, আমরা দেখেন এটা শুধু শুকনো হবে? হ্যাঁ, এটা শুকনা না, ভিজা রাবার আছে, এটা অরিজিনালটা। আচ্ছা হ্যাঁ, একটা এই একটা আর এই একটা দেখেন, আমরা দেখাই এটা একটা, এটা যা শুধু কি একই, এটা হলো 450 ওয়াট। এই যে দেখেন একটা হচ্ছে 350, একটা 350 ওয়াট, একটা 450 ওয়াট। আমরা 350 এত সুন্দর কাজ করলাম এক, আর 350 এটা দেখেন রাবার আছে অরিজিনালটা, এটা একটা প্রাইস একই থাকবে। একই কেন ভাই, বড় তাহলে ওয়াট বেশি, এটা একটু সুবিধা, একই সুবিধা। এটা যেমন ডাক্তাররা উচ্চা উপর তো দেখতে সুবিধা, এটা একটু গোলা, একটা গেল এটা একটু ফ্ল্যাট টাইপের, আনব্রেকেবল সিলিকন, দুইটাই সিলিকন। আর এটা একটু বাটিটা একটু ছোট হবে, পরিমাণটা 300 গ্রাম ধরবে, এটা 500 গ্রাম ধরবে। এটা একটু বাটিটা বড়, এটা একটু বড় বাটি, এটা একটু ছোট বাটি, জাস্ট 350 ওয়াটেরটা বড় বাটি, 450 ওয়াটেরটা একটু ছোট, একটু ছোট বাটি। দাম এই জন্য অ্যাডজাস্ট করে দিয়েছে কোম্পানি। ঠিক আছে ভাই, আজকে যারা যেখান থেকে দেখতেছেন এই অরিজিনালটা নিবে, 2 বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি, ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারো, মাত্র 200 টাকা বিকাশে অ্যাডভান্স করবেন। আচ্ছা আচ্ছা, 500-1000 না, মাত্র 200 টাকা অ্যাডভান্স করে ঠিকানা দেবেন, ঘরে পৌঁছাই দেবো। আজকের থেকে ভিডিও ছাড়ার পর থেকে একদম পুরো 3 মাস পর্যন্ত এই দামটা থাকবে। ডেলিভারি চার্জ আলাদা 120 টাকা দিতে হবে। ওকে, দাম থাকবে পাইকারি মাত্র 1350, 1350 অনলি, 1350 ভাই। এটা আমরা এর আগে আপনারা নিতে পারেন, 1350 আপনার চ্যানেলে 1450 টাকা দেওয়া ছিল এর আগে। এটা হ্যাঁ, আজকে এটা কম হয়ে গেছে দাম, শুধু শুকনা যেটা করা যায়, ভিজা করলে আগুন ধরবে, আগুন ধরবে। দাম মাত্র 1200। আমি বইলা একটু ডিফারেন্স দেখাই, এটার স্টিলের কালার দেখেন, আর এটার স্টিলের কালারটা দেখেন, একটা ম্যাট একটা গ্লেজি, এটা ম্যাট না, এটা টিনের, টিনের টিনের, আর এটা হলো এসএসএর, এসএসএর। আমি এখানে নিয়ে দেখাই, দেখেন কালার আছে তিনটা, পিঙ্ক কালার, ব্ল্যাক কালার, হলুদ কালার, হলুদ কালার। এটা প্রত্যেকটারই 2 বছর সার্ভিসিং ওয়ারেন্টি। এটা গ্রানাইট সিরামিক কোটিং, যেটা তেলাক্ত কোটিং, ফুড গ্রেড, এটা হলো ফাইবার বডি বাইরে। হ্যাঁ, একদম অরিজিনাল চায়না। এটা দেখেন 600 ওয়াট, ওকে, 1.8, এটা দুইটা সুইচ আছে, একটা হলো 2 পাওয়ার, একটা হলো 1 পাওয়ার এবং স্পিড ভাই। এটার সাথে কিন্তু এই কর্ত থাকবে, একটা স্টিম করা থাকবে। আচ্ছা, সবজি ডিম টিম সিদ্ধ করতে পারবে ভাই। এটা যারা নিবে পাইকারি দাম একদম, দোকানে আসলে একদম, ঘরে বসে কিনলেও একদম, ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে। হ্যাঁ, একদম 1450, 1450 এটাও থাকবে 3 মাসের অফার, একদম 1450, একদম 1450, যে কালারটা নেন একদম 1450, আর ব্লেন্ডারটা হচ্ছে ব্ল্যান্ডার হলো 1350, যেটা রোবট ম্যাজিক গ্রাইন্ডার, বিজা শুকনা দুইটা করতে পারবেন। আচ্ছা, এটা মধ্যে 350 ওয়াট, 1350, 450 ওয়াট, 1300 ভাই। অনেকে বলে ভাই অল্প কিছু করে দেন ভাই, পানি তো দিছি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দুনিয়া যা আছে, শুকনা তো সব পাত্রের মতো জিনিস শক্ত করে দেখাইছি। মাংস কিমা করবেন 20 সেকেন্ড, যদি না হয় ফেরত দিয়ে ডাবল টাকা রিটার্ন। এখন এগুলো অর্ডার করব কিভাবে শাকিল ভাই? ভাই এটা অর্ডার করার নিয়মটা আমাদের সহজ, ঢাকার বাইরে তো যদি কেউ নিতে চান, আমাদের দোকান হলো তিনটা, আমি প্রত্যেকটা দেখাই দিচ্ছি। আমি শাকিল, এই এই দুইটা আমাদের বিকাশ নাম্বার, একটা রবি একটা এয়ারটেল, দুইটা বিকাশ নগদ পার্সোনাল নাম্বার। ঢাকার বাইরে যদি নেন মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন। আচ্ছা, ডেলিভারি চার্জ আলাদা দিবেন 120 টাকা, 120 টাকা, বাকি টাকা হাতে মাল যাবে টাকা দিবেন। দোকান আসতে চাইলে 54 নম্বর দোকান বিশ্বাস বিলাসের নিচতলায়, ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে। আচ্ছা, এটা বিশ্বাসের নিচতলা, দ্বিতীয় এসকেলেটার সিঁড়ির পিছনে। আরেকটা দোকান হলো 382 নিউ সুপার মার্কেটের নিস্তলা মেন গলিতে, ক্যাপসুল লিফটের সাথে। হ্যাঁ, 382 নাম্বার, নাম খেয়াল রাখবেন, শাকিল কুকারি। শুধুমাত্র বিশ্বাস বিল্ডার্সের নিস্তলা, একটা হচ্ছে 382, একটা হচ্ছে 54 নাম্বার। না, 382 হলো নিউ সুপার মার্কেটের নিস্তলা, নিউ মার্কেট, নিউ সুপার মার্কেট নিস্তলা, পোস্টঅফিস গেটে ঢুকলে একটা দোকান ভিতরে বা মেন গলি বলে। এই যে তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা আমার কাছে থাকে, আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন। এই মাসকানের নাম্বারে যে কোনো নাম্বার আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে 200 টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিলে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আরেকটা ঠিকানা যে বললাম তিনটা, এই যে দেখেন 133 নাম্বার দোকান, নিউ মার্কেট সিটি গ্রামের বিশ্বাস বিলাসের নিস্তলা, শাকিল কুকারি, এই যে সবগুলো নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ। আচ্ছা, মাত্র 200 টাকা অ্যাডভান্স করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে দিব, আর কোনো সমস্যা হলে ঠিক করে দিব, 150 টাকা লাগবে দিতে হবে আপনাকে ভাই, মিথ্যা কথা বলে ব্যস্ত চাই না। ঠিক আছে দর্শক বন্ধুরা, তবে যার যে কালারটা লাগবে মাল্টি রাইস কুকারের, মিনি মাল্টি রাইস কুকারের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন। এবং এখানে দুই ধরনের কিন্তু জগ ব্ল্যান্ডার দেখলাম, 350 ওয়াট এবং 450 ওয়াট, কে কোনটা নিচ্ছেন একটু বললেই হবে। তো দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই, আল্লাহ।